আচ্ছা, কোনো আমাদের প্রশ্ন আছে? আমাদের আচ্ছা প্রশ্ন আমরা তখনই বুঝবো যখন আমরা কাজ করব। হ্যাঁ, জি জি সে যেটা যেটা তো আমি বুঝি, আমাদের স্যারদের যেটা আমার কাছে মনে হয় আজকের অ্যাসেসমেন্ট, আমাদের তো একেবারেই জড়তা ছিল, আমরা হয়তো অনেকেই ধরি নাই মিটিংটায়, অনেকেই হয়তো যোগদান করিয়ে দিয়েছে। আজকে আপনারা যেই পরিশ্রম করলেন 7 জন, এই 7 জনের পরিশ্রমের রেজাল্ট হিসেবে অন্তত আমরা আজকে থেকে আমরা শুরু করব। আমার স্যাররা আপনাদের সহযোগিতা হয়তো সব সময়ই চাইবে এটা বাস্তবায়ন করতে গেলে। তারপরে আমার স্যারদের একটু মতামত নেই, স্যাররা কেউ কিছু বলতে চান কিনা। ঠিক আছে, আমি ম্যাডাম, ঠিক একটু আছে, একটু আর আমি বলতে যোগ চাচ্ছি করি সেটা ম্যাডাম। হচ্ছে আমাদের তিতাস উপজেলার মধ্যে জুনাবালী স্কুলের শিক্ষকদের বাতারের আইডি 100% ভেরিফাইড করা, তো আমি এই জুম মাশাআল্লাহ মিটিং এর মাধ্যমে মাশাআল্লাহ, তাদের সবাইকে সাধুবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। জুনাবালী স্কুলের প্রধান ধন্যবাদ। শিক্ষক সহ সহকারী সকল প্রধান শিক্ষকদেরকে অভিনন্দন জানাচ্ছি। দুঃখের বিষয়, আমি যে জায়গায় অ্যাম্বাসেডর সেই জায়গায় 100% করতে পারি নাই, কিন্তু একটা প্রত্যন্ত স্কুলে জুনাবালী স্কুলে এই কাজটা করছে, সেই জন্য জুনাবালী স্কুলকে তিতাস উপজেলার অনেক সকল অ্যাম্বাসেডর ধন্যবাদ, পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আপনাকেও, কারণ আপনার অনুপ্রেরণায় আমরা এই কাজগুলো করতেছি। ধন্যবাদ ম্যাম। আচ্ছা ধন্যবাদ ম্যাডাম ধন্যবাদ। একটু হ্যাঁ একটু সুযোগ দিলে একটু কথা বলতে চাই ম্যাডাম। জি জি, কনগ্রাচুলেশন, থ্যাংক ইউ হ্যাড থ্যাংক স্যার ইউ আছে, থ্যাংক ইউ। হ্যাড স্যার জি বোধহয় ম্যাডাম, আমি সবাইকে স্কুলে আছি। মিষ্টি মুখ করাইবো। না ম্যাডাম, যাক, আপনাকেও ধন্যবাদ, আমাদের আপনাকেও কাজটা করে ধন্যবাদ দিছে। জানাচ্ছি আমি আমার স্কুলের পক্ষ থেকে। সাথে সাথে আমার স্কুল এই 100% হওয়ার জন্য শুভ স্যারও অনেক কাজ করছে, ঠিক আছে, তো সেই জন্য আমি শুভ স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি তিতাস উপজেলা আইসিটি কমিটি থেকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ দিলে আমরা শতভাগ নিশ্চিত করছি শিক্ষা বাতায়নে। আজকে আমরা কিছু ছাত্রকে বজায় রেখে তাদেরকে কিভাবে জুম ক্লাসে ঢুকবে, তারা কিভাবে জুম ক্লাসে আমাদের সাথে অ্যাড হবে, এই ব্যাপারে আমরা আজকে প্রশিক্ষণ দিয়েছি নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে, এবং তাদেরকে বলছি তোমরা তোমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও যাতে প্রশিক্ষণ দেওয়া হয় তারা, এবং আগামী দিন থেকে আমরা পুরোদমে জুম ক্লাস গুলি করবো ইনশাল্লাহ দিলে ম্যাডাম। ধন্যবাদ স্যার, ধন্যবাদ, এত বড় খুশির খবর দিলেন। আপনাকে আজকের এই ট্রেনিং এর পক্ষ থেকে, একেবারে পুরা তিতাস উপজেলার পক্ষ থেকে, একেবারে শিক্ষা পরিবারের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন অভিনন্দন স্যার। জি ম্যাডাম, আর আমার অ্যাম্বাসেডরদের দৃষ্টি আকর্ষণ করছি, স্যারদের কথা ছিল আজকের এই পরবর্তী মিটিং এ স্যারদের স্কুলের আমি 100% চাই, যেহেতু আমার অ্যাম্বাসেডর একজন জোনাবালি স্কুলের নাম ঘোষণা করলেন, সম্ভবত তার স্কুল 100% হয় নাই, যদি আমি আমার ভুল না হয়ে থাকে। যাই হোক, আমি আশা করি তিতাস উপজেলা 100% খুবই হবে। গত পরশু দিন আমি দেখতেছিলাম, আচ্ছা আমি স্যার স্যার ভবিষ্যতের গর্বে কোনো ফলাফল আমি ফলাফল ধরি না। হ্যাঁ, যেটা আমাকে আপডেট এখন যেটা দিতে পারবেন সেটাই আমার রেজাল্ট। গত পরশু দিন আমি ফেসবুকে দেখেছি নরসিংদী মনোহরদী জেলা শিক্ষক বাতায়নে 100% আপডেট। আমার মনে হয় না যে সেই শিক্ষা অফিসার বা উনি অনেক ভালো হয়তো, কিন্তু তার চাইতে আমার আন্তরিকতা আপনাদের জন্য কম না, কিন্তু আমি কেন পিছিয়ে থাকলাম এটা আমার জন্য দুঃখজনক। যাই হোক, আপনাদের কাছে এটা আমার আবেদন থাকলো, আমি অপেক্ষায় থাকলাম, আপনারা আমাকে ভালো ফলাফল দেবেন। আজকে দিব স্যার 100% নিউজ, না সেটা তো শুধু আপনারটা একা না, আপনারটা একা না, আমাদের সম্মিলিত 100% 100%, ঠিক আছে, সম্মিলিত আমরা লাগবে। সবাই তারপরে সহযোগিতা ক্ষুদ্র ক্ষুদ্র অংশের সমবায়ে বৃহত্তর সৃষ্টি, তাই না? আপনারটা হইলে, ডোনাবালি হইলো, তা আমার অনেকটা এগিয়ে গেল। যাই হোক, আর আমাদের সেশনে আমি আজকের যে অংশগ্রহণকারী দিতে শুধু ম্যাডামদের সমস্যা, বাকি পুরুষদের সব কমপ্লিট। কোন স্কুলে ম্যাডামদের হয় নাই, কিন্তু পুরুষ নো 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 ম্যাডাম, অল আর টিচার, জি অল আর অল আর টিচার, কিন্তু টিচার, ওনারা কেন ইয়া আলাদা যায় ইয়া, এটা তো বুঝতেছি না। না না না, ম্যাডামরা অলওয়েজ ফার্স্ট, ম্যাডামরা অলওয়েজ ফার্স্ট, এটা আপনার কথা কিন্তু একদম স্পিকিং তো শুনতেছে সব ম্যাডামরা। আপনারা আপনারা ভাবেন মহিলারা পিছনে নাই, ওইভাবে দুর্নাম দিয়েন না, হয়তো আপনি পার্সিয়ালিটি করেছেন, ওনারা আপনি পিছনে যারা তো পার্সিয়ালিটি ওনারা করেছেন, যায় না, ওনাকে আনেন নাই,
আপনি পার্সিয়ালিটি করেছেন, ওনাদেরকে আনেন নাই, ওনাদেরকে সুযোগ দেন নাই। আচ্ছা যাই হোক, আমাদের ম্যাডাম ম্যাডাম আমার একটু কথা আছে, এই পার্সিয়ালিটি মেনে নেবে না এটা। ম্যাডাম আমার একটু কথা ছিল, বলেন। আমি বলতে চাই যে বাতায়নের আইডি যখন খুলবো, তখন যে টিচার আইডি খুলবো সেই টিচার তো উপস্থিত থাকতে হবে নাকি? নাহলে তো তথ্যগুলো পাওয়া যায় না। না, এই যে আজকের প্রশিক্ষণের পর সকলেই আপনাদের সাথে যোগাযোগ করবে, যারই যেখানে কনফিউশন থাকবে আপনাদের সাথে একজন একজন সশরীরে সেখানে যেয়ে যোগাযোগ করবে, তাহলে শিক্ষাটা কাজে লাগবে। হ্যাঁ, আপনারা কাউকে রেডি করে দেবেন না, আপনি পথ ধরিয়ে দিবেন, ওনারা করবে। আমাদের টিচাররা চায় যে আমি বাসায় বসে বসে রাত্রে বসে বসে সব করে ওনাদের শুধু বলে দেব যে আপনাদের না হয়ে গেছে, কিন্তু এটা আমি চাচ্ছি না। এর জন্য আমার স্কুলটা হচ্ছে না ম্যাডাম। আমি এক সপ্তাহ ধরে আমার হেড স্যারের কানের মধ্যে বারবার এই কথাটা বলতেছি যে স্যার অন্তত একটা দিন টিচারদেরকে স্কুলে একসাথে হইতে বলেন, আমি ল্যাবে বসে সবাইকে দেখাই দিব করে দিব, কিন্তু আমি আমি একা বসে আমার বাসায় বসে রাত জেগে আমি করব না। এতে এই জন্য বলতেছি না যে কেন করব না, যদি আমি করি তাহলে ওনাদের শেখা হবে না, ওনাদের শেখা হবে না, ওনাদের ব্যবহার করা হবে না। আমি চাই ওনারা ব্যবহার করুক করতে চাচ্ছি। আচ্ছা, ওনারা ব্যবহার করুক, কিন্তু শিক্ষাগত যোগ্যতার সকল তথ্য লাগতেছে, জয়েনিং এর সকল তথ্য লাগতেছে, তার পুরস্কারের সকল তথ্য লাগতেছে, এবং তার পার্সোনাল মোবাইল নাম্বার লাগতেছে। এই তথ্যগুলো তো আরেক টিচার দেওয়া উচিত না ম্যাম, এই জন্য ওই টিচার খালি শুধু শুধু উচিত না না, অন্য কারো লেখাও উচিত না, এটা নিজেরটা নিজেই লেখা উচিত। আমারটা আমি লিখতে যত যত্ন করব, যত সংরক্ষণ করব, অন্য কেউ কি তা করবে? সেটা অবশ্যই করবে না। আপনারা যারাই এরকম সমস্যায় ভুগতেছেন, তারাই আমার বরাত দিয়ে আগামী কালকে সকলকে স্কুলে আসতে বলেন, বলেন যেখান থেকে আপনি কর্ণপাত নাক পাবেন, যেখান থেকে না পাবেন আপনি আমাকে শুধু একটু ফোনে বলবেন, আমি স্যারের সাথে কথা বলবো। আমার স্যাররা আন্তরিক, আপনারা দেখেন না বারবার মিটিং এ বলে, বারবার মিটিং এ বলে যে আমরা তো সহযোগিতা করবো, স্যাররা করবে, হয়তো কোনো কারণে হয়তো মিস হয়ে যায়, আপনারা আজকেই বলেন, আজকেই বলেন, আগামী কালকেই সবাইকে যার যার স্কুলে যারা বাকি আছে উপস্থিত হইতে বলেন। আচ্ছা, আপনারা যে বাতায়ন আইডি, আচ্ছা আমি একটু জিজ্ঞাসা করে নেই, আপনারা যে বললেন যে জুনাবালী বাতায়ন আইডি 100% আপডেট, আপডেট ঠিক আছে, কিন্তু ইজ ইট ভেরিফাইড? জি স্যার, আমরা সব ভেরিফাই করে দিছি যারা আবেদন করছে, আমি কয়েকটা করছি জুনাবালী স্কুলে। ওকে ওকে ওকে। আরেকটা প্রশ্ন ম্যাডাম, আরেকটা প্রশ্ন, জি হ্যালো, আরেকটা প্রশ্ন হচ্ছে যারা যারা অনারারি টিচার, ফারুক স্যার আলো লাগান, আলো লাগান, আপনার কালো অন্ধকার দেখা যাচ্ছে, আমার ক্যামেরাটা একটু সমস্যা করতেছে স্যার। আচ্ছা, যারা অনারারি টিচার তাদেরকেও কি বাতায়নে খুলে দিব? জি স্যার, খুলতে পারলে খুলেন, খুলেন। তারপরে আমি আমি মনে করি শিক্ষক বলতে সবাই শিক্ষক, খণ্ডকালীন পার্সোনাল শিক্ষক অথবা টাকা শিক্ষক, এই ধরনের বলার কোনো যুক্তিগত নাই, সকল শিক্ষক বাতায়নের সদস্য হবে, এখানে কোনো ভেদাভেদ নাই। আমি সেটা স্যার এটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমি এটা স্যারকে বলছি যে স্যার আমাদের খাতায় যতজন টিচারের নাম আছে সে যেই পদেরই হোক যেভাবেই হোক, জগৎপুরের টিচিং করতেছে তার মানে সে জগৎপুরের টিচার, সবার আইডি খুলতে হবে। কিন্তু আমাদের অনারি টিচারদের একটা মানে ওনারা আসলে বুঝে নাই ব্যাপারটা, তবে আসলে ক্লিয়ার হয়ে গেল, বেতন বন্ধ করে দেন, বেতন বন্ধ করে দেন। না না স্যার বলেন না, না না শুভ স্যার, মিস্টার শুভ স্যার, মিস্টার শুভ, আমার একটা বিয়ে হয়েছে, আমাকে একটু বলতে দেন। আপনাকে ধন্যবাদ। ইনশাল্লাহ আমাদের স্কুলে 17 জন টিচার আমরা লিস্টেড, ইনশাল্লাহ 17 জনের বাতায়ন আইডি দু একদিনের মধ্যে 100% হয়ে যাবে। আমি কিন্তু আপনাদেরকে অনুমতি দিয়েছি বা আপনাদেরকে অনুরোধ করেছি আগামী কালকে মিটিং করেন, আমার দূরের নিয়ত খুব বেশি ভালো লাগে না, ঠিক আছে,
জুবাইদা ম্যাডাম যেরকম বলছে যে আজকেই করে ফেলবেন, ম্যাডামকে স্বাগত। আমার একজন বাকি আছে, আজকেই হয়ে যাবে। হ্যাঁ, আমি যে নিয়ত একটু তাড়াতাড়ি করতে চাই। আচ্ছা, আজকের এই প্রশিক্ষণের আমার যে পার্টিসিপেন্ট বৃন্দ, একটু জিজ্ঞাসা ছিল, বলেন স্যার। স্যার, আমার যে আমরা যে আগে রেজিস্ট্রেশন করে দিছি সকল স্যারদেরকে, যেমন আমাদের হেড স্যার কামাল স্যার আর আমাদের স্বপন স্যার, ওনাদের হচ্ছে আউটলুকে আইডিটা খোলা ছিল, এখন আমরা এই আইডিটা পুনরুদ্ধার করতে গেলে মানে যে মেসেজটা আসতেছে সেই মেসেজটাও পাচ্ছি না, আইডিটা পুনরুদ্ধার করতে পারছি না। এমন এই বিষয়ে শুভ স্যার আর ফারুক স্যার ভালো জানেন, আমি কি ওই আইডিটার বদলে নতুন করে জিমেইলে আইডি খুলে দিব কিনা, দিলে কোনো সমস্যা হবে কিনা, এটা আমার জানার ছিল আর কি স্যার, এজন্যই আমার 100% হয় না। এটার উত্তরটা আমি দিচ্ছি, সেটা হচ্ছে ওনার জি এই ইমেলটা খুলছেন, ওই ইমেলটার মধ্যে একটা অপশন চলে যাবে যদি ফরগেট পাসওয়ার্ড দেন, আর যদি ওই ইমেলটাও খুঁজে না পান তাহলে তো আর কিছু করে না, আপনি নতুন করে করে ফেলেন। স্যার ওইটাই খুঁজে পাচ্ছি না, ইনভ্যালিড দেখাচ্ছে স্যার। নাম্বার ঠিক থাকে তো সমস্যা নাই, নতুন করেই করেন, নতুন করেই করেন, যতক্ষণ দেরি হবে অত অত পিছনে পড়বেন। বুঝতে পারি নাই স্যার, ইনশাআল্লাহ আজকেই আমি জুবাদা ম্যাম, জুবাদা ম্যাম আমি সেলিম স্যার, আমাকে আমার ইয়ারে ভেরিফাই হয়েছে কিনা ম্যাম? স্যার আপনারটা একটু আমিটি এই মিটিং এ রানিং থাকা অবস্থায় স্যার আপনি যাচাইকরণের আবেদন করেছেন, মিটিং শেষে স্যার ভেরিফাই করে দিব ইনশাআল্লাহ। জি জি ম্যাম, ধন্যবাদ ম্যাম। জি স্যার আমাদের তো মোটামুটি পার্টিসিপেন্টদের কাছ থেকে আমি কিছু জানতে চাই যে আমাদের আপনাদের কেমন লাগলো, আপনারা উপকৃত হলেন কিনা, কি কাজ করবেন একটু কিছু বলেন পার্টিসিপেন্টরা। গাজীপুরের অধ্যক্ষ মহোদয় কি আছেন? না স্যার, বোধহয় চলে গেছে লিভ নিয়ে। আচ্ছা, অন্য কেউ বলেন যে কেউ দুই একজন 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 বললেই হবে, বা দুইজন যদি বলতে চান একটু বলেন সংক্ষিপ্ত, কোনো ভূমিকার দরকার। আসসালামু আলাইকুম, আমি গাজীপুর কলেজ শাখায় আছি, দেবনাহার। জি ম্যাডাম, জি। আমার মনে হচ্ছে যে কিছুটা তো অবশ্যই বুঝতে পারছি, তারপরে যখন আমরা ইন করব আস্তে আস্তে হয়তোবা আরো পরিষ্কার হবে, আরো পরিষ্কার হবে, কাজ করতে গেলে আরো পরিষ্কার হবে। হ্যাঁ জি, ভালো লাগছে। জি ম্যাডাম, জয়েন করে কিন্তু স্কুল শাখার শুধু ফারুক সাহেবকে দেখতে পেলাম, আর সালাম সাহেব ছিল, দেখতে পাইছি, আর কাউকে দেখতে পাই নাই আমি, সবাই থাকলে মনে হয় আরো ভালো হতো। হ্যাঁ ম্যাডাম, আমার তো আসলে উদার তো স্যার, আমি কিছু বলতে চাচ্ছিলাম স্যার। জি জি জি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অংশগ্রহণ করেছেন, এবং এটা হলো যে আপনি শুরু করলেই দেখবেন যে অনেক কিছু আপনি পাবেন। জি সেলিম সাহেব বলবেন, আমার আজকের উদ্দেশ্য এটাই যে আপনারা শুরু করেন, আপনারা ধরলে আপনারা নিজেরাই, ওই যে আমি সেই কথাটা বললাম যে বিএ এম এ পাশ করেছি সেই তুলনায় এই বিষয়টা কিছুই না, আপনারা ধরলেই হয়ে যাবে। তারপরে আরেকটা বিষয় যে এই কাজগুলো শুরু করলে প্র্যাকটিস থাকলে বোঝা যায়, প্র্যাকটিসের অভাবেই কিন্তু আমাদের সমস্যা হচ্ছে। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আমার যে ইয়াদ ছিল, আমরা আজকে এক ধন্যবাদ ম্যাডাম প্রোগ্রাম করছিলাম স্যার। থ্যাঙ্ক ইউ স্যার, আমরা আজকে তিতাস বিপি প্রোগ্রামটা করছিলাম, আমার মনে হয় যে আমরা যে চারটা এমপ্লয়ি আজকে আমাদের ট্রেনিং দিয়েছে, ওরা যদি ভাগ ভাগ করে এই তিতাস উত্তর দক্ষিণ স্বল্প সংখ্যক দুইটা প্রতিষ্ঠান একটা এমবাসিডর বা তিনটা প্রতিষ্ঠান একটা এমবাসিডর নিয়ে যদি স্বল্প পরিসরে এটা আরো সময় নিয়ে করা যেত আমার মনে হয় আরেকটু ভালো হতো। আর স্যার আমার আরেকটা প্রশ্ন রিকোয়েস্ট হচ্ছে যে প্রতিটি স্কুলে একটা এমবাসিডর, অনেক সময় আমরা ক্লাস করতে গিয়ে তখন আমাদের স্কুলে ফারুক স্যার এমবাসিডর, আমরা ক্লাস করতে গিয়ে ফারুক স্যারের মোবাইলে এগুলো দিয়ে আসতে হয়, সবার উদ্দেশ্যে বলছি আপনারা আরো অভিজ্ঞ হন, আপনারা শিখেন, অ্যাডমিন করে দেওয়া যাবে। অ্যাডমিন করতে যাইয়া ওই যে উল্টা পাল্টা থাকলে আমি যদি অপরিপক্ক হই
সেই ক্ষেত্রে আমার বাইরে যখন এই জিনিসটা দেখা যায় আমার ভাবমূর্তি অনেকটা নষ্ট হয়, তাই না? একটু দুর্বল চিত্তের হয়। আপনারা একটু পরিপক্ক হন, আমার কাছে বলবেন, আমরা অ্যাডমিট করে দেওয়ার ব্যবস্থা করব। আর আপনি যেটা বললেন যে স্কুলে স্কুলে যে করা বা সশরীরে করা দুইটা প্রতিষ্ঠান নিয়ে করা, অ্যাম্বাসেডরদের আসলে আমি অনেক বেশি পরিশ্রম করাচ্ছি। আপনাদের প্রতিষ্ঠানে কিন্তু সবার প্রতিষ্ঠানে যাওয়া হয়েছে, তারপরেও আজকেও এই আয়োজন করলাম। এখন হইল যে আপনার ক্ষুধাটা আপনাকে হইতে হবে। আপনি আপনার যদি ক্ষুধা থাকে, আপনি আমার অ্যাম্বাসেডর মহোদয়ের ফোন নম্বর আপনাদের সবার কাছে আছে, আপনি যে কারো কাছে আপনি যাবেন আর কে আপনি বলবেন যে স্যার আমি অমুক সময় আসবো, আমাকে একটু সহযোগিতা করেন। স্যাররা যদি সময় না দেয়, স্যাররা উদার, স্যাররা আপনাদেরকে সময় দেবেন, ঠিক আছে? এখন আমি গেলাম, আপনি সেই সময় ক্ষুধা নাই, আপনি আগে ক্ষুধা সৃষ্টি করেন, স্যারদেরকে বলেন। আর শুধু আমার এই চারজন বা আজকে যে সাতজন আপনাদের সেশন নিলেন, এই সাতজনই কিন্তু আমার তিতাস উপজেলায় বিশেষজ্ঞ না, আমার তিতাস উপজেলায় প্রতিটা প্রতিষ্ঠানে প্রায় বিশেষজ্ঞ আছেন, আরো অনেকেই এই মানের অনেক ভালো ভালো প্রশিক্ষক আছে। সবাইকে তো আর একসাথে আনা নিজেদের প্রয়োজনীয়তটুকু উপলব্ধি করে আমার অ্যাম্বাসেডরদের সাথে যোগাযোগ করে ওনাদের সহযোগিতা চান, ওনারা অবশ্যই আপনাদেরকে করবেন। আমি শাহালম, আমি একটু কিছু বলতে চাই ম্যাডাম। জি জি স্যার, জি আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। ম্যাডাম, আজকে আমরা যে ইয়াতে ট্রেনিং সেশনে জয়েন করলাম, এখানে আমি সর্বোচ্চ দেখলাম যে 45 জন না 46 জন অংশগ্রহণ করেছি, আরো কিন্তু অনেক সংখ্যক বাকি আছে। কতটুকু ম্যাডাম, আমি কতটুকু পারি সেটা জানি না, আমিও যে খুব ভালো পারি বা মোটামুটি পারি তাও না, মানে একেবারেই মানে প্রাথমিক পর্যায়ে। তারপরেও বাকিরা যারা অংশগ্রহণ করে নাই তারা হয়তো বা খুব বেশি পারে, এটা আমার ধারণা আর কি, ব্যক্তিগত মতামত, খুব বেশি পারে যে এটার দরকার নেই, অথবা ওনারা মানে খুব একটা কম পারে এটার সাথে অংশগ্রহণ করে নাই, ভয় পাচ্ছে। জি, তাছাড়া আজকে যারা অংশগ্রহণ করেছে তাদের অনেককেই দেখলাম যে পিছনে অনেক সময় ব্যাক পেজে দেখা যায় যে অন্যের সহযোগিতা নিয়ে তারা আজকে অংশগ্রহণ করেছে। আমার মনে হয় ম্যাডাম, প্রত্যেকটা প্রতিষ্ঠানে অ্যাম্বাসাডরদের বা এক্সপার্টদের যারা আছে তাদের সমন্বয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠানে একজন করে এক্সপার্ট তৈরি করার, যাদের দায়িত্ব থাকবে ওই প্রতিষ্ঠানের বাকি সকল শিক্ষকদেরকে এই এই কাজটা করানোর জন্য আর কি, তাহলে আমার মনে হয় ম্যাডাম ভালো হয়। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, ওই যে শালম সাহেবের যেটা কথা, এটা তো সেলিম সাহেবের কাছেই বললাম। আর আমার অ্যাম্বাসেডর তো ভাগ ভাগ করে দেওয়া আছে প্রতিষ্ঠান, তাদের দায়িত্ব, তারা ওনারা তদারকি করবেন, ওনারা তদারকি করবেন। আর আপনারাও ওনাদের সাথে যোগাযোগ করে আপনার সমস্যাটা আপনার প্রয়োজনটা বোঝানোর চেষ্টা করবেন। মনে করেন যে আচ্ছা থাক, খুব বেশি ডিপে না যাই। যাই হোক, আর কারো কিছু কথা আছে? আর কারো কিছু কথা আছে? হুসাইন স্যার, হুসাইন স্যারের কিছু কথা আছে বলছিল ম্যাডাম, হুসাইন স্যার একটু ফ্লোর দেওয়া যায় কিনা? হুসাইন স্যার, হুসাইন স্যার বলেন, হুসাইন স্যার। এই যে শালম স্যারের কথার পরিপ্রেক্ষিতে বলতে চাচ্ছি আর কি, যে স্যার আমাদের আজকে যারা জয়েন করেছিল তাদের যদি ওই যে একটা হাজিরা খাতার মতো যদি নেওয়া যেত, যে পরবর্তীতে কারা জয়েন করেনি আবার কেন জয়েন করেনি, এটার জন্য যদি একটা জবাব চাওয়া যেত, তাহলে আমার মনে হয় পরবর্তী মিটিং বা এরকম অবশ্যই সবাই জয়েন করবে। হ্যাঁ, আমরা বলতে শিক্ষক বাতায়ন 100% হয়তো আমার স্কুলে, আমি জানি যে আমার এই স্কুলে 70 জন আছে, এদের 100% করলাম, কিন্তু আপনার উপজেলায় হিসাব মতো আপনি উপজেলা থেকে বুঝতে পারবেন কিনা যে 100% হয়েছে কিনা, সেটা আসলে উপজেলা থেকে কিভাবে বোঝা যাবে? এই দুইটা কোশ্চেন হচ্ছে আমার, যে প্রথমত হাজিরা নেওয়া, দ্বিতীয়ত উপজেলা বোঝা যাবে কিনা যে 100% হয়েছে। উপজেলা মানে আপনার আইডি থেকে বোঝা যাবে কিনা,
যাবে তো যাবে যারা শিক্ষক বাতায়নের সদস্য হ্যাঁ হ্যাঁ শুভ বলেন সেটা হচ্ছে যেমন বাতাকান্দি স্কুলের এমপিভুক্ত টিচার কয়জন যদি বাতাকান্দি স্কুলের এমপিভুক্ত টিচার 17 জন হয় তো এমপিভুক্ত না শুধু বাতায়নের সদস্য আমি কথাটা শেষ করতেছি বাতায়নের হ্যাঁ এইভাবে বলতেছি মানে সহস্রে চলে যাচ্ছি সেটা হচ্ছে বাতাকান্দি ধরে নিলাম খণ্ডকালীন টন্ডকালীন সহ অনেক টিচার তো আমি ধরে নিলাম এমপিভুক্ত 17 জন টিচার আছে কিন্তু উপজেলাতে কিন্তু 17 জনের তালিকা প্লাস ওই খণ্ডকালীনের তালিকাও কিন্তু আছে যদি ওই তালিকার সাথে আমার টোটাল সংখ্যাটা মিলে তাহলে উপজেলা 100 যেমন আমরা এখন টোটালি উপজেলাতে টিচার আছে কিন্তু 250 এর মতো তো সেই ক্ষেত্রে বাতায়নের সদস্য আছে 155 জন মনে হয় তার মানে টিচার এখনো 100% হয় নাই এটা একটা জরুরি দেওয়া যেতে পারে আর কি এভাবে আর আবার ওই যে আমার আইডি থেকে ঢুকলেও তো আমি দেখতে পারি যে কে কে ভেরিফাইড হইছে কে হয় নাই শিক্ষক বাতায়ন আইডি যাদের আছে সেটা তো আমি দেখতে পারি জি আপনি দেখতে পারেন হ্যাঁ হ্যাঁ বিদেশের সকল শিক্ষকদের এই কিন্তু আপনি দেখতে পারেন কাজেই ওই যে সবারটাই যখন আমি টিক মার্ক দেখব তখন আমি দেখব যে আমার সব 100% হয়ে গেছে আচ্ছা আর ওই যে শাহ আলম সাহেব আপনার একটু আপনার উদ্দেশ্যে সবাইকে বলতে চাই এই যে দেখেন আজকে যে ট্রেনিংটা আয়োজন করলাম হ্যাঁ আপনার প্রিন্সিপাল স্যার আসছেন আমি খুব খুশি হয়েছি যে শেখা দরকার কিন্তু 250 হওয়ার কথা ছিল 250 হওয়া উচিত যদি আমরা 100 জনের বেশি জায়গা দিতে পারবো না কিন্তু আমাদের কি 100 জন হয়েছে জি না আপনারা যতই বলবেন স্কুলে স্কুলে পাঠান আমি স্কুলে স্কুলে পাঠাইছি মাদ্রাসায় মাদ্রাসায় পাঠাইছি আমি সাথে টিম নিয়ে গিয়েছি এবং আমার অ্যাম্বাসেডরদের ক্লাস ভাগ করে দেওয়া স্কুল ভাগ করে দেওয়া আছে ওনারা ইমেল খুলে দিয়ে আসছেন কিন্তু ভুলে গেছেন পরবর্তীতে আর সেটা চর্চা করেন না বা ই করেন না যাই হোক আজকে শুধু আমি গেলেই হবে না আপনাদেরকেও এই প্রয়োজনীয়তাটা বোধ করতে হবে সুতরাং আপনারা প্রয়োজনীয়তা বোধ করেন আমি সশরীরে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করব আমার খোদাই না আপনাদের খোদাই হতে হবে এই আপনার মাধ্যমে আমি সবাইকে বলতে চাই আমি এই করোনার মধ্যেও সশরীরে প্রশিক্ষণের আয়োজন করব ঠিক আছে এটুকু আমি আশ্বস্ত করলাম জি প্রদীপ সময় আমাদের কুলাবে না তো মনে হয় এখানে যারা জয়েন করছে আমি আশা করি প্রত্যেকেই কিছু না কিছু শিখতে পারছে কিন্তু তারপরে দেখা যায় যে আমরা সেই কথাটা শুনবো হ্যাঁ বলেন বলেন প্রদীপ দেখা যায় যে প্রত্যেক প্রতিষ্ঠানে দুই একজন এরকম আছে মোটামুটি জানে খুব ভালো সবাই সব প্রতিষ্ঠানে আছে এই যে আমার মৌটুপির মৌটুপির হুজুর অনেক ভালো জানে মঙ্গলকান্দির হুজুর অনেক এক্সিলেন্ট এরকম আমার অনেক টিচার আছে আমার এখন নাম দেখেন এইখানে হেড স্যার তো মোটামুটি ম্যাক্সিমামই ভালো পারে কিন্তু নাম দেখেন যারা জানে না তারা দেখা যাবে যে আজকে জয়েন করে নাই কিন্তু তারাই যখন মনে করেন যে আবার ওই যে মোটামুটি জানতেছে উনি জয়েন করছে উনি এখানে জয়েন করছে উনি এখান থেকে কিছু শিখছেও কিন্তু যে টোটালি জানে না বা জয়েন করতে পারে ওনাকে শেখানো হয়েছে যে কিভাবে জয়েন করতে হয় জয়েন করতে পারা সত্ত্বেও উনি জয়েন করে নাই বা 5 মিনিট 10 মিনিট থাকার পরে উনি চলে গেছে দেখা যাবে যে এই এক্সপার্ট টিচার গুলো যখন আবার ওনার প্রতিষ্ঠানে যাবে ওই টিচার গুলো বলবে স্যার আমাকে শেখান আমাকে শেখান এইখানে এতটা সময় দেওয়ার পরে কিন্তু ওই এক্সপার্ট টিচারের আর আগ্রহ থাকবে না যে প্রতিষ্ঠানে আপনার জন্যই তো আয়োজন করা হয়েছে আমার মোট কথা আমি আমার স্যারদের আমার প্রধান শিক্ষক মহোদয়দেরকে বলবো যে আগামী এক সপ্তাহের মধ্যে আমার তিতাস উপজেলায় বাতায়ন আইডি 100% আপডেট হতে হবে আগামী এক সপ্তাহের মধ্যে হতেই হবে ম্যাম আমার কথাটা পুরো শেষ হয় নাই মানে মনে করেন যে এখানে যে 3 মিনিট বা 5 মিনিট থেকে চলে গেছে কালকে মনে করেন শুভ স্যারের স্কুল থেকে
টিচার 3 মিনিট পরে থেকে চলে গেছে, শুভ স্যার এখানে আজকে সুন্দর করে শিখাইছে, কিন্তু কালকে আবার শুভ স্যার যখন প্রতিষ্ঠানে গেছে ওই টিচার বলতেছে স্যার আমাকে শেখান, তখন কি স্যারের আগ্রহটা থাকবে ওনাদেরকে শেখানোর জন্য? কথাটা ছিল এরকম যে শিক্ষক পারুক আর না পারুক ঢুকুক, ভুল ত্রুটি হোক ঢুকুক, তারা কেওয়াজ করুক ঢুকুক, তারা মিউট আনমিউট বুঝুক না তারপরও ঢুকুক, ঢুকলে আস্তে আস্তে প্র্যাকটিস হলে এই জিনিসটা বোঝা যাবে। আমিও এখন পর্যন্ত অনেক নিয়ম কানুন জুমের জানি না, কিন্তু আমি কিন্তু এই পর্যন্ত প্রায় 5-6টা ক্লাসের মতো জুমে অনলাইন করছি ছেলেমেয়েদের সাথে, তো দেখতেছি আমার ত্রুটি পাই আমি সংশোধন করি, আমি ত্রুটি পাই আমি সংশোধন করি। এবং আজকেও দেখলাম ট্রেনিংয়ে যে আমাদের প্রদীপ স্যার যে একটা জিনিস শিখাইছে এটা আমিও নিজে বুঝি না, তারপরে আমাদের জগৎপুরের ফারুক স্যার যে শিডিউল ক্লাস এবং মিটিং রুমের যে ব্যাপারটা এটা আমার ভিতরেও অজানা ছিল। তো এখন আমাকে তিতাসের লোকেরা মনে করে আমি পৃথিবী বিখ্যাত হয়েছি, আমি অনেক কিছু জানি, কিন্তু আমারও তো হাজার হাজার ফুট রয়ে গেছে, আমি তো হাজার হাজার অজানার মধ্যে রয়ে গেছি। আজকে ট্রেনিং এ আমি মনে 50% উপরে আমারই লাভবান হয়েছি, আমি নিজে লাভবান হয়েছি। স্যার আমাদের মনে এই মুহূর্তে যেহেতু মাসিপুর স্কুলের স্যাররা মনে হয় লাঞ্চ শুরু করে দিয়েছে, আমাদেরও লাঞ্চ শুরু করার দরকার। জি জি স্যার আমি দুঃখিত, আমি দুঃখিত আমার প্রশিক্ষক বৃন্দের কাছে, আমি আপনাদের লাঞ্চ তো দূরের কথা চাও খাওয়াইতে পারতেছি না, শুধু মুখের এই ধন্যবাদ টুকু সারা। আপনারা স্যার অনেক কষ্ট করেছেন, অনেক অনেক, আমি আসলে কি বলবো, এই কৃতজ্ঞতার আমার শেষ নাই আপনাদের কাছে। আমি আচ্ছা আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, আপনারা অনেক কষ্ট করেছেন, অনেক আন্তরিকতা দেখিয়েছেন, আমি কৃতজ্ঞতাও জানাচ্ছি এবং সেই সাথে আশা প্রকাশ করছি আমি আপনারা আমার সাথেই থাকবেন, এবং আমার পার্টিসিপেন্ট বৃন্দ যারা অংশগ্রহণ করেছে তাদেরকে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের আগ্রহকে। আপনাদের এই আগ্রহ ধরে রাখবেন, আমার অ্যাম্বাসেডরদের বিরক্ত করবেন কি না বুঝলেই বলবেন, আপনার স্কুলেও এরকম একজন বটগাছা আছে খুঁজে দেখেন, এই যে ইসে কি জানি মেহেদি কেশবপুর স্কুলে, এরকম যদি আমি নাম বলতে চাই সব স্কুলেই আছে, সব স্কুলেই আছে আমার এরকম, শুধু আপনারা একটু ওনাদের কাছে জানতে চান ওনাদের কাছে যান। আপনি বসে বসে বলবেন যে স্যার করে দেন এটা স্যার করে দেন এটা, ওইটাই হয় না স্যার, আপনি একটু ভিতরে ঢোকার চেষ্টা করেন। তা আপনাদের সকলকে ধন্যবাদ, আর সেই সাথে আজকের যে হোস্ট তাকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, উনি কালকে থেকে অনেক পরিশ্রম করেছেন আমাদের এই যে অ্যাম্বাসেডররা আজকের এই প্রশিক্ষণের জন্য, কালকে ওনারা নিজেরা জুম মিটিং করেছেন, অনেক বিষয়ে ওনারা শেয়ার করেছেন যাতে আপনাদের সামনে সুন্দর উপস্থাপন করতে পারে, আসলে সবারই খুব সুন্দর উপস্থাপন হয়েছে। আমার কিছুই মনে রাখতে হবে না, আমরা যেন শুনলে এই যে আইডি খোলা ইমেল আইডি খোলা স্যার আমাদের মনে আছে না? আছে, আমরা শিক্ষক বাতায়ন আইডি খুলবো আছে না মনে? আছে। আমরা আপডেট করব আছে না স্যার মনে? আমরা জুম ইনস্টল করব আছে না মনে? জুম মিটিং এ আমরা যোগদান করব আছে না মনে? আমরা মিউট আনমিউট করব, এই টার্মগুলোর সাথে তো আমরা পরিচিত হইছি, এখন আপনি শুধু একটু ইচ্ছা করলে ঢুকলেই হবে, বাকিটা হয়ে যাবে স্যার ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, আর আগামী সোমবার হয়তো তিতাস আসবো, রবিবার না হলেও সোমবার আসবো ইনশাআল্লাহ, যার যে প্রয়োজন যোগাযোগ করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ম্যাডাম আপনাকেও অশেষ অশেষ ধন্যবাদ। জি জি এ ফারুক স্যার ভাই আপনি হোস্ট হইলেন, দুই দিন যাবৎ তিন দিন আগে থেকে দাওয়াত দিলেন, কিছু খাওয়াইলেন না ফারুক স্যারে, শুধু ফারুক স্যারে বলছি। সবাই সবাই আনমিউট হন, কোনো অসুবিধা নাই, এখন মিটিং টিটিং সব শেষ।
আমি অজিতপুর স্কুলের শিল্পী রঘুনাথ প্রধানকে ধন্যবাদ জানাইছি যে অনেকগুলো মেসেজ করেছে শিল্পী দেবনাথ ম্যাডাম, ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আপনিও তো দিচ্ছেন, শুভ স্যার এইটা তো রেকর্ড করতেছেন আজকে, এখন তো এটা আড্ডা আড্ডাও রেকর্ড হচ্ছে, আড্ডার মধ্যে আছে আমাদের কলেজ শাখার জেবুন্নাহার ম্যাডাম কে আমি অনেক অনেক ধন্যবাদ। আসলে আসলে এই মুহূর্তে আমি আসলে ওই মধুপুরে একজন ম্যাডাম আছে শিল্পী ম্যাডাম দেবনাথ লেখা, খুবই সুন্দর গান যদি এটা ম্যাডাম তাহলে শুরু করেন, সবাই আনমিউট হয়ে যাবে নিজের ইচ্ছা থেকে, আপনি একটু গান শুরু করেন। হ্যাঁ আমাদের জীবননার ম্যাডামও বলছে শুরু করেন। আরে গান না শেষ করা যাবে, হ্যাঁ যতটুকু যতটুকু একটু পারেন একটু কই গান। আরে ম্যাডাম জোরটুক পারে কেন, পুরাটাই পারে ম্যাডাম, অনেক গান পারে, সময় নাই সময় নাই, এইজন্য বলছি যতটুকু গাইতে পারে ততটুকু। ম্যাডামের সুরের মূর্ছনায় শেষ হোক। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, কষ্ট দিলে মেনে নেয়া যায়, কষ্ট দিলে মেনে নেয়া যায়, সবার একটা মনের মানুষ প্রাণের মানুষ থাকে, মন প্রাণ উজার করিয়া ভালোবাসে, সবার একটা মনের মানুষ প্রাণের মানুষ থাকে, মন প্রাণ উজার করিয়া আরে ভালোবাস, যে যাহারে ভালোবাসে দুঃখ যেন দেয় না, যে যাহারে ভালোবাসে দুঃখ যেন দেয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায়, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায়। শিক্ষক আধুনিক গান গাইছে, আজ থেকে গান গাইতে কেমন
আচ্ছা গান গান না আমি সারা বাংলাদেশ কাপালে আছি তোমার কথা বেবে এই ঘুম চোখে আসে না একাকী গভীর রাতে তোমার কথা বেবে কিছুতে ঘুম চোখে আসে না জয় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বদমানি না জয় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বদমানি না ফিরকি পাবনা কোনদিন হরণু তোমার ঠিকানা ফিরকি পাবনা কোনদিন হরণু তোমার ঠিকানা দুঃখের পৃথিবী ছেড়ে যদি আমি যাই চলে শেষ দেখাটুকু দেখে যাবে না জয় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বদমানি না জয় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বদমানি না ধন্যবাদ স্যার অনেক সুন্দর গান অনেক সুন্দর গান সবাই কানেক্ট সরে যাবেন বুঝছেন ১ মিনিট আছে।